আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলের বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত কিবোর্ড যে শর্টকাট আছে সেই কিবোর্ডের শর্টকাটের দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে স্বাগতম। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই বা জেনে নেই মাইক্রোসফট এক্সেল কিবোর্ড শর্টকাটের দ্বিতীয় পর্ব। আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে যখন কিবোর্ড শর্টকাট নিয়ে কাজ করব তখন আমরা একটি লিখিত ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি লিখিত ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা আজকে যেটি প্রথম যেই কিবোর্ডের শর্টকাটটি হবে সেটি হলো কন্ট্রোল প্লাস এন। এই কন্ট্রোল প্লাস এন যখন আমরা প্রেস করব তখন যেটি হবে সেটি হলো নতুন একটি ওয়ার্কবুক বা ওয়ার্কশিট তৈরি হবে। সেটি কীরকম, আমি কন্ট্রোল প্লাস এন এ প্রেস করলাম, একটু অপেক্ষা করুন, দেখুন নতুন একটি ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। অর্থাৎ আপনি এটি যদি আপনি কিবোর্ড থেকে ওপেন করতে চাইতেন তাহলে কি হতো, আপনাকে ফাইল ট্যাবে ক্লিক করতে হতো। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, ফাইল ট্যাব থেকে আপনাকে নিউতে ক্লিক করতে হতো, নিউ থেকে আপনাকে যে ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবুক থেকে আপনাকে ক্লিক করতে হবে। এটি একটু সময় সাপেক্ষে যারা অ্যাডভান্স এবং এক্সপার্ট লেভেলে কাজ করেন তাদের জন্যেই কম্পিউটার যে কিবোর্ড শর্টকাট সেটি হলো একেবারেই ইজি, কন্ট্রোল প্লাস এন। আশা করি পরিষ্কার। দ্বিতীয় যে শর্টকাটটি আছে সেটি হলো কন্ট্রোল প্লাস ও। অর্থাৎ আমরা আজকে যেটি শিখব কন্ট্রোল প্লাস ও এর কাজ কি, কন্ট্রোল প্লাস ও এর কাজ হলো যে মাইক্রোসফট এক্সেলের আপনি কী করবেন, আপনি একটি ফাইল ওপেন করার জন্য এই কন্ট্রোল প্লাস ও আপনাকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়। আমরা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো আমি কন্ট্রোল প্লাস ও প্রেস করলাম, একটু অপেক্ষা করতে হবে, দেখুন আমাদেরকে ওপেনে নিয়ে আসছে। এখন আমরা যখন ওপেনে নিয়ে আসে আমরা ধরুন দিস পিসিতে আমরা ক্লিক করব, দিস পিসিতে যখন আমরা ক্লিক করব তখন আমরা ধরুন যে পার্সোনাল যে ডাটা আছে পার্সোনাল ডাটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফাইলটি আমাদের প্রয়োজন সেই ফাইলটি যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলটি কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল প্লাস ও এর ব্যবহার শিখলাম। এরপরে আমরা শিখব কন্ট্রোল প্লাস ডব্লিউ। কন্ট্রোল প্লাস ডব্লিউ যখন আমরা প্রেস করব সেটি আমরা প্রেস করার পরেই আমরা আসলে জানতে পারবো যে এটির কাজ কী। ধরুন আমি একটি ডকুমেন্ট বা ওয়ার্কশিট বা ওয়ার্কবুক ওপেন করেছি, কাজ করেছি, এখন আমাকে সেটি কী করতে হবে, সেটি আমি যদি কন্ট্রোল প্লাস ডব্লিউ একত্রে প্রেস করি দেখুন কী ঘটে। প্রেস করলাম, চলে গেল। অর্থাৎ আপনার যে ওয়ার্কবুক অথবা আপনার যে ওয়ার্কশিট অথবা আপনার যে ডকুমেন্টটি আছে মাইক্রোসফট এক্সেলে সেটি যদি আপনি ক্লোজ করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রেস করলেই আপনি এই কাজটি করতে পারবেন। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো যে কন্ট্রোল প্লাস ওয়ান। কন্ট্রোল প্লাস ওয়ানটা যদি আমরা ব্যবহার করতে চাই সেটি ব্যবহার করতে গেলে আমরা যেটি করতে পারবো সেটি আমি আগে একটু বলে দিচ্ছি, যে ফন্ট বর্ডার নাম্বার ইত্যাদি আপনি পরিবর্তন করতে পারবেন। আমি সেটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিবোর্ডের কি করব, কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করব। প্রেস করলাম, একটু অপেক্ষা করতে হবে, দেখুন। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল প্লাস ওয়ান যখন আমরা প্রেস করলাম তখন কিন্তু আমাদের অনেকগুলি অর্থাৎ নাম্বার করতে পারবো, আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, আমরা বর্ডার দিতে পারবো, আমরা ফিলের কাজ করতে পারবো এবং আমরা প্রোটেকশনের কাজ করতে পারবো। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যখন আপনি কন্ট্রোল প্লাস ওয়ান কিবোর্ড শর্টকাট যদি আপনি প্রেস করেন তাহলে এই সমস্ত কাজগুলি আপনি করতে পারবেন। সেই জন্য আমি একটু ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর এই যে আমি এখানে কি করলাম, খুশিরাম তার যে নামটা আছে এবং আইডি কার্ডটা আছে সেই জায়গায় আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল প্লাস ওয়ান, অর্থাৎ আপনাদেরকে একটু যদি আমি ডিটেলস বলে দিতে পারি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটাই মাথায় রেখে টিউটোরিয়ালটি একটু দীর্ঘ হচ্ছে, আশা করি কেউ বিরক্ত বোধ করবেন না। তাহলে আমি কি করলাম, কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করলাম। এখন আমি ফন্ট চেঞ্জ করব, ধরুন আমি এই ফন্টটা চেঞ্জ করলাম, এই ফন্টটাই আমি দিলাম।
একটু ভালো একটা ফন্ট যদি আমরা দিতে চাই, ধরুন এটি আমরা দিলাম, এটি এখানে কিন্তু আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে ফন্টের স্টাইলটা দিয়ে দিই, ইটালিক করে দিলাম, লক্ষ্য রাখবেন আমি যে 1 খুশিরাম 4 0054 এটার মধ্যে আমি কয়টি কাজ করতে পারতেছি কন্ট্রোল প্লাস 1 এর মাধ্যমে। প্রথম আমি ফন্টটা চেঞ্জ করলাম, ফন্টের স্টাইলটা আমি ইটালিক করে দিলাম, ফন্টের সাইজটা আমি এখান থেকে বড় করে দিব দিলাম, আমি এখানে একটা আন্ডারলাইন দিয়ে ডাবল আন্ডারলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এটাকে যদি একটু কালার করে দিতে চাই তাহলে কালার করে দিলাম। অনেক কাজ করতে পারবো আমরা এই কন্ট্রোল প্লাস 1 এর মাধ্যমে। এখন আমি কি করব, আমি এখন এটাকে ওকে করব। দেখুন কি ঘটছে এই জায়গাটায়, এই জায়গাটায় প্রথম ফন্টটা চেঞ্জ হয়েছে, তারপরে ডাবল আন্ডারলাইন হয়েছে, তারপরে কালার হয়েছে, তারপরে এটা বোল্ড হয়েছে, আরও অনেক কাজ কিন্তু এই কন্ট্রোল প্লাস 1 এর মাধ্যমে কিন্তু করা যায়। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো আমরা কন্ট্রোল প্লাস 2। আমরা আগে পরে সবাই যারা কম্পিউটারে কাজ করি সবাই জানি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস ইত্যাদি, এগুলি যখন আমরা ব্যবহার করি তখন আমরা বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি ব্যবহার করি। কিন্তু আজকে আপনাদেরকে একটি নতুন কিবোর্ড শর্টকাট মাইক্রোসফট এক্সেলে দেখিয়ে দিচ্ছি, সেটি হলো যে কন্ট্রোল বি ছাড়াও অন্য একটি শর্টকাট দিয়ে আপনি মাইক্রোসফট এক্সেলে লেখাকে বোল্ড করতে পারবেন। সেটি কি, সেটি হলো যে আমি এই যে আইডি আছে এটাকে আমি বোল্ড করব, ধরুন এটাকে আমি বোল্ড করব, এই দুটি বোল্ড নেই আমি বোল্ড করব। বোল্ড করার পূর্বে আমরা সবাই কম বেশি জানি যে সিলেক্ট করতে হয়, আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কন্ট্রোল বি ব্যবহার করব না, এটি অন্য একটি পদ্ধতি আছে, যদি যারা এই টিউটোরিয়ালটি দেখে থাকেন শুধু তারাই কিন্তু জানতে পারবেন। সো আপনার জানাকে অন্য কেউ জানানো উচিত মনে হলে তাহলে কিন্তু টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা এখন যেটি করব সেটি হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস 2 ক্লিক করব। কন্ট্রোল প্লাস 2 যখন আমি ক্লিক করেছি, চমৎকার, এক্সিলেন্ট, দেখুন যে আমার এটি কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এরপরে আমরা দেখব যে কন্ট্রোল প্লাস 3। কন্ট্রোল প্লাস 3-র কাজটা করার আগে আবারও একটু বলে নিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে, যে আমরা যখন কোনো লেখাকে ইটালিক অর্থাৎ বাঁকা করতে চাই তাহলে আমরা সচরাচর যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি সেটি হলো কন্ট্রোল প্লাস আই। কিন্তু আজকে একটি নতুন কিবোর্ড শর্টকাট মাইক্রোসফট এক্সেলে আপনাদের কাছে নিয়ে আসছি, সেটি হলো কি, আমরা একটু লেখাকে আগে কি করি, আমরা যে লেখাগুলিকে আমরা ইটালিক করতে চাই সেগুলিকে আমাদেরকে কি করতে হবে, নিয়ম অনুযায়ী সেগুলিকে আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম, এখন আমরা ইটালিক করব, লেখাগুলিকে একটু বাঁকা করব, সেজন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস 3 প্রেস করব। কন্ট্রোল প্লাস 3 প্রেস করলাম, চমৎকার, এক্সিলেন্ট, আপনারা দেখতে পারতেছেন যে এই লেখাগুলি কি হয়ে গেল, ইটালিক হয়ে গেল। এরপরে আমরা আরও একটি চমৎকার শর্টকাট কি মাইক্রোসফট এক্সেলে দেখাবো, সেটি হলো আমরা লেখাগুলিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমরা কন্ট্রোল প্লাস 4 আমরা প্রেস করব। কন্ট্রোল প্লাস 4 প্রেস করলে যেটি হবে সেটি হলো যে লেখার মধ্যে কি হয়ে যাবে, লেখাগুলির মধ্যে আন্ডারলাইন হয়ে যাবে। এর পূর্বে আমরা যারা এক্সেল ওয়ার্ড নিয়ে কাজ করছি তারা সবাই জানি যে আন্ডারলাইন দিতে হলে কি করতে হয়, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউ প্রেস করতে হয়, যেটি আমার মাইক্রোসফট কিবোর্ড এক্সেলের প্রথম পর্বে দেওয়া আছে। এখন আমি একটি নতুন কিবোর্ড শর্টকাট ব্যবহার করব, সেটি হলো কন্ট্রোল প্লাস 4। আমরা যখন কন্ট্রোল প্লাস 4 প্রেস করব তখন দেখব যে আমাদের লেখাগুলির মধ্যে আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা প্রেস করতেছি কন্ট্রোল প্লাস 4, দেখুন সাথে সাথে হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস 5। কন্ট্রোল প্লাস 5টা কি, কন্ট্রোল প্লাস 5 যখন আমরা প্রেস করব কিবোর্ডের তখন আমাদের যেটি হবে সেটি হলো যে লেখার মাঝখানে বরাবর একটা দাগ হবে, যেটাকে আমরা কে বলি স্ট্রাইক থ্রো। অর্থাৎ স্ট্রাইক থ্রোর জন্য আমাদের যেই কিবোর্ড শর্টকাট মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করব সেটি হলো কন্ট্রোল প্লাস 5। তাহলে আমরা কি করলাম, সিলেক্ট করে নিলাম, আপনাদের সুবিধার্থে আবারও বলছি যে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমরা কি করব, কন্ট্রোল প্লাস 5 প্রেস করব। প্রেস করলাম, আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখুন লেখার যে মাঝখান বরাবর কাটা কি হয়ে গেল, দাগ হয়ে গেল, লক্ষ্য করুন, চমৎকার, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। এরপরে যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে সেটি হলো কন্ট্রোল প্লাস হোম। কন্ট্রোল প্লাস হোম সেটি কীরকম, সেটি হলো যে
আমি যদি কন্ট্রোল প্লাস হোম প্রেস করি, আগে প্রেস করি তারপর আমরা দেখি যে এটি আমাদেরকে কি শিখিয়ে দিচ্ছে। কন্ট্রোল প্লাস হোম প্রেস করলাম, হোম যখন আমি প্রেস করলাম তখন আমাকে পেজের প্রথমে নিয়ে আসলো। অর্থাৎ আমরা যখন এই কন্ট্রোল প্লাস হোম যখন আমরা প্রেস করলাম তখন আমাদেরকে কি কোথায় নিয়ে আসলো, পেজের প্রথমে নিয়ে আসলো। এখানে লক্ষ্য করুন আমাকে এই যে এক নম্বরে নিয়ে আসলো, এই জায়গায় আমাকে কোথায় নিয়ে আসলো, এক নম্বরে নিয়ে আসলো। এখন আমরা শিখব যে কন্ট্রোল প্লাস এন্ড, ইন মানে ই অ্যান্ড ডি, কিবোর্ডের একটি বাটন আছে সেটি হলো ই অ্যান্ড ডি। এই কন্ট্রোল প্লাস এন্ড যখন আমরা প্রেস করব তখন দেখুন সেটি কোথায় যায়। কন্ট্রোল প্লাস এন্ড আমি প্রেস করলাম, একেবারে দেখুন আমার যে কাজের যে শেষে, একেবারে শেষের রোতে আমাকে নিয়ে আসলো, অর্থাৎ পেজের শেষ ভাগে আপনাকে নিয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল প্লাস এন্ডের ব্যবহারটা আমরা শিখলাম। এরপর যে শর্টকাটটি আমরা আজকে আলোচনা করব সেটি হলো কন্ট্রোল প্লাস এফ টু। এই কন্ট্রোল প্লাস এফ টু এর কাজ কি একটু বলে নেই। আমরা আগে পরে সবাই জানি যে প্রিন্ট যদি আমরা করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস পি, কিন্তু আজকে একটি ব্যতিক্রমধর্মী কিবোর্ড শর্টকাট আপনাদের কাছে নিয়ে আসছি, সেটি হলো আমি কন্ট্রোল প্লাস এফ টু যখন আমি প্রেস করব তখন সেটা প্রিন্টের অপশনটি চলে আসবে। তাহলে আমরা প্রেস করতেছি কন্ট্রোল প্লাস এফ টু, ধরুন কন্ট্রোল প্লাস এফ টু ক্লিক করলাম, দেখুন প্রিন্টে চলে আসছে। তাহলে এই টিউটোরিয়ালটি কিন্তু আপনাকে আগেই বলেছি যে বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট যেগুলি ব্যবহার করা হবে সেগুলি পর্বে পর্বে আসবে। আশা করি টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা শিখবেন, শেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিতে ভুলবেন না। তাহলে আমরা ব্যতিক্রমধর্মী একটি মাইক্রোসফট এক্সেলের শর্টকাট শিখলাম, সেটি হলো প্রিন্ট যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এফ টুতেও আমরা করতে পারবো, চমৎকার। এরপরের যে শর্টকাটটি হলো সেটি হলো কন্ট্রোল প্লাস জিরো। এই কন্ট্রোল প্লাস জিরোতে আমরা যেটি শিখব সেটি কি, সেটি হলো আমরা কলাম ডিলিট করতে পারবো। কলাম আমরা, ধরুন আমার কাছে এই কলামটি আছে, সেটি হলো কি, এই যে ধরুন এমপ্লয় নেম, এই কলামে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন কন্ট্রোল জিরোতে প্রেস করব, আমার পুরো এই যে বি যে কলামটি আসে সেটি চলে যাবে। এই যে নাম দাম লক্ষ্য করুন, এখানে অনেকগুলি নাম আছে, এই কলামটা চলে যাবে। অর্থাৎ আপনার কোনো কারণে যদি কোনো কলাম ডিলিট করতে হয় তাহলে আপনি মাত্র একটি প্রেসই সেটি করতে পারবেন, সেটি কি, সেটি হলো কন্ট্রোল। আমরা প্রেস করতেছি কন্ট্রোল জিরো, দেখুন কন্ট্রোল জিরো চলে গেল। দেখুন এখানে যে নামগুলি ছিল সেই নামগুলি নাই, অর্থাৎ সেই কলামটাই কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। বি যে কলামটা ছিল সেই বি কলামটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আমরা একটু আন্ডু করব, দেখুন আমরা আন্ডু করলাম, চলে আসলো। তাহলে আমরা শিখতে পারলাম যে কলাম আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডিলিট করব। এরপর আমরা যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আলোচনা করব মাইক্রোসফটের, সেটি হলো অল্টার প্লাস এফ টু। অল্টার প্লাস এফ টু যেটি, সেটি হলো সেভ অ্যাজ এর ফাংশান। সেভ অ্যাজ আমরা কম বেশি সেভ অ্যাজ সম্পর্কে সবাই জানি, সেভ একটি ফাংশন, সেভ অ্যাজ একটি ফাংশন। আমার আগের যে প্রথম যে পর্বটি ছিল সেখানে আমি কন্ট্রোল প্লাস অ্যাশ নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা ডকুমেন্ট সেভ করব। আজকে আমরা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ আমরা কিভাবে নিয়ে আসবো সেটি হলো প্রেস করতেছি অল্টার প্লাস এফ টু। অল্টার প্লাস এফ টু প্রেস করলাম, দেখুন আমাদের সেভ অ্যাজের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা চলে আসলো। লক্ষ্য করুন সেভ অ্যাজ উইন্ডোতে, অর্থাৎ আপনি এটাকে অন্য কোনো নামে যদি আপনি সেভ করতে চান তাহলে এখানে নামটা চেঞ্জ করবেন। আপনার সেভ অ্যাজ টাইপটা যদি এক্সেল ওয়ার্কবুক, যেটা যদি পিডিএফ হয় পিডিএফ করতে পারবেন, এক্সেল টেম্পলেট করতে পারবেন, অসংখ্য আছে আপনার, যেটা যেই সেভ অ্যাজ টাইপটা দিতে পারেন সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তাহলে আমরা শিখতে পারলাম অল্টার প্লাস এফ টু শর্টকাটের ব্যবহারটা কি। এরপরে আমরা যেটি দেখব সেটি হলো কন্ট্রোল প্লাস এফ ফোর। কন্ট্রোল প্লাস এফ ফোরের কাজটা কি, কন্ট্রোল প্লাস এফ ফোরের কাজটা হলো আমরা একটি ডকুমেন্ট ওপেন করলাম, এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ ফোর আমরা ক্লিক করব, আমাদের ফাইলটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেখুন কন্ট্রোল প্লাস এফ ফোর, দেখুন যে ফাইলটি ছিল সেই ফাইলটি কি হয়ে গেল,
ক্লোজ হয়ে গেল। যেহেতু এটা আমার সেভ নেই, সেহেতু আপনার আমাকে কিন্তু প্রশ্ন করতেছে যে আমি সেভ করবো কি না, বা আমি যদি সেভ করতে না চাই তাহলে ডো নট সেভ, আর যদি আমি এটাকে ক্লোজ করতে না চাই তাহলে আমি ক্যান্সেল দিলি এটা কি হয়ে যাবে, ক্লোজ হবে না। তো আমি ক্লোজ করতে চাচ্ছি না। এরপরে আমি যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস F9। এই কন্ট্রোল প্লাস F9 এর ব্যবহারটা কি? কন্ট্রোল প্লাস F9 এর ব্যবহারটা হলো ফাইলটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। আমরা কম বেশি সবাই জানি যে আমরা যদি 10 থেকে 12টা শিটে কাজ করি অথবা 50টা শিটে কাজ করি, তখন কখনো কখনো কিছুক্ষণ পরপরই আমাদেরকে কিন্তু ফাইলগুলিতে যেতে হয়, অ্যাক্সেস করতে হয়, সে জায়গায় আমরা কিন্তু মিনিমাইজটা আমাদের খুবই প্রয়োজন পড়ে। সেটা যদি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান একেবারে ইজি, সেটি হলো কন্ট্রোল প্লাস F9। তাহলে আমরা কন্ট্রোল প্লাস F9 কি করব, প্রেস করব। প্রেস করলাম, দেখুন আমার ফাইলটা কোথায় চলে আসলো, নিচে, অর্থাৎ ডেস্কটপে চলে আসলো। এটাকে মিনিমাইজ বলা হয়। চমৎকার আজকের এই টিউটোরিয়ালটি ছিল, আশা করি সকলে উপকৃত হবেন। আপনি যদি উপকৃত হন, আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অন্যকে শেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। আর এই আরিফ একাডেমি চ্যানেলটি সবার ঘরে ঘরে থাকুক সে প্রত্যাশায় আশ্বাস করলাম। আল্লাহ হাফেজ।